হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো রায়দা পড়াশোনা করতেছে, রাফিদ পেয়ারা খাচ্ছে, আর আমি দেখো এই যে পেঁপে, কাঁচা পেঁপে, পেয়ারা, দেখো কাঁচা পেঁপে, পেয়ারা, তেঁতুল, মরিচ, গুঁড়া মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে এখন এগুলি মাখব, মেখে ভর্তাও করতেছি। দেখো লবণ, মরিচের গুঁড়া, সরিষার তেল, তেঁতুল, পেয়ারা আর হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে এই যে ভর্তা তৈরি করতেছি। ঘুটা ঘুটা করে ভর্তা তৈরি করে দিয়েছি, দাও ঘুটে ঘুটে, এই তো ঘুটে। ওয়াও, সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে গেছে, এখন বসে বসে আমরা খাবো। ইয়ামি হয়েছে। এই খাবা, তুমি খাও, তোমার দেখা যাবে না, শুধু এটা দেখা যাবে। আসো, রাজা খাও, অনেক অনেক মজা খা, রাজা খাও। টক টক ঝাল ঝাল, আর টক কেন আছেন, চারটার টক কেন, পেয়ারও আছে, পেয়ারা পেঁপে, দাদা খাও না, আমি সুন্দর করে বসে না, বেটি হতে হতো না, মানে কি লাগলো, আজকে খাইছি না এই বত্তা, কালকে খামো লাউর বত্তা, কাঁচা লয়ের বত্তা খাইছে কোনো সময়, কাঁচা মরিচ দিয়া, ইয়া দিয়া, তেঁতুল দিয়া, হ্যাঁ কাচুরি চুরি করে ওই যে মেশিনটা আছে না, এটা দিয়ে ইয়া করতে হয়, রাজা খাও না, আমরা খাইতেছি, খাওয়া দিয়ে আম্মু, একটু খাই দেখ, তুমি তো লেখাপড়া করতে করতে শেষ হয়ে যাচ্ছে, একটু খাই দেখো না, বিসমিল্লাহ করে, বর্তাটা কেমন হয়েছে, হ্যাঁ বর্তাটা কেমন হয়েছে,
একটু জোরে বলো, কথাটা তো শুননি বা চেহারা না দাও কেউ শুনে নি। খাবারটা কেমন হয়েছে? লাউ না পেঁপে? কাঁচা পেঁপে। রায়তা কেমন? টক বেশি। রায়তা চোখা খাইতে পারে না, এই জন্য কা ভালো হয় না। কিন্তু রায়তা বাবা বলছে ভালো হয়েছে, রাফিতেও বলছে ভালো হয়েছে। পেয়ারা দাও না, ওই বিসিওয়ালা গুলি তো পেয়ারা। হ্যাঁ আমার দেখো তো দেখি একটু ধরো তো মায় খাই মারে বাবার দেবে সামনে তুলির সাবলা গুলি রে চেয়ে খাবো। আমাদের স্কুলের পাশে গুলি বেচছে এই বত্তা। ভাতটা রে অনেক মজা লাগতেছে। তোমরা ট্রাই করো না, ট্রাই করলে করতে তোমরা ট্রাই করে খেয়ে দেখো। তেঁতুল, পেঁপে, পেয়ারা। ও মাই গড, দাদা মন মুখ জ্বলে যাচ্ছে। জাস্ট শুকনা মরিচ, লবণ, কেমনে বুঝলা? তুমি তো কোনোদিনও খাও নাই, তাহলে বুঝলা কিভাবে? আমি দেখছি তুমি কিভাবে খাইছো আব্বা? এইটা রে কিনা দিছে সত্যি। বিয়ার্স এত টক, দাঁতে ধরে না, এত টক। আর আজকে একটু পান খাইছিলাম আম্মুর কাছ থেকে, আমার দাঁতগুলি আরো বেশি। রায়তা কেমন লাগে? মজা ভালো না? ভর্ত বাবার ভালো না লাগে মানুষের কাছে। খাও মায়ের খাবো। আমি তো তুলি খাই ফেলে। হ্যাঁ এগুলি কি? এগুলি ফেরে না, এগুলি খাইতে বেশি মজা লাগে। আপু তুমি বলে খাবা না? বাবা তেঁতুল তো কি টক আল্লাহ রে।
তেঁতুল বেশি খায় না রাফিদ? গাইস ট্রাই করি না জীবনে। বাচ্চাটা নাকি বেশি তেঁতুল খান ভালো না? এগুলো সব কুসংস্কার। কুসংস্কার? হ্যালো গাইস, তোমাদের সাথে শেয়ার করলাম ভর্তা, কাঁচা পেয়ারা, কাঁচা পেঁপে, তেঁতুলের ভর্তা। এখন এই পর্যন্তই, ভালো থাকো তোমরা। এখন ভিডিওটা শেষ করে বাটিটাকে চেটে চেটে খাবো, আঙ্গুল চেটে পুটে খাবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, টাকা দাও।